আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কিভাবে পারফেক্ট ভাবে ক্রিম বানানো হয় সেটা দেখাবো। এখানে ভিভো ক্রিমটা ব্যবহার করেছি এবং কিভাবে আপনি ভিভো ক্রিমটাকে ব্যবহার করে একবারে পারফেক্ট ক্রিম তৈরি করবেন সেটা আজকে দেখবেন। কেকের ক্রিমটা যদি সঠিকভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে আপনার কেকের ডিজাইন আপনি খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন এবং এটা সহজে গলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো সেই জন্য প্রথমে তৈরি করতে হবে জিলাটিনকে। আমি এখানে হালাল জিলাটিন নিয়েছি, এখানে চার চা চামচ পানি দিয়েছি এবং 2 চা চামচ জিলাটিনকে আমি পানির সাথে মিশিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটাকে আমি দেখাচ্ছি এটা কেমন, এই যে জমে গেছে এই জিলাটিনটার সাথে। এখন ফুটন্ত গরম পানি অ্যাড করব 5 চা চামচ। এখন এই মিশ্রণটাকে আপনার একটু পরপর নাড়তে হবে, এটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল, জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে আমি বারবার নেড়ে একবারে সফট করে রাখছি এবং কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দেবেন। আমি ফ্রিজে রেখে রাখছি এই বাটিটা, এই বিটালের যে অংশ এগুলো সব ফ্রিজে ছিল, ভিভো ক্রিমটাও ফ্রিজে ছিল। একবারে বানানোর আধা ঘন্টা আগে আমি এটা ডিপে রেখে দিয়েছি। এখন আমি এখানে একবারে ঠান্ডা করে নিয়েছি 1.5 কাপ ভিভো ক্রিম নিয়ে নেব। এই 1.5 কাপ ভিভো ক্রিমকে আমি এখন মিডিয়াম আঁচে বিট করা শুরু করব। কেকের ক্রিম বানানোর জন্য প্রথমে মিডিয়াম আঁচে বা পুরো ক্রিমটাই মিডিয়াম আঁচে আপনার বিট করতে হবে, সেক্ষেত্রে পারফেক্টভাবে এটা বিট হবে। আমি মিডিয়াম আঁচে এটাকে বিট করছি। আপনি যদি চিনি বেশি খান সেক্ষেত্রে এর সাথে 6-7 চামচ অ্যাড করবেন, আর যদি মিডিয়াম চিনি দরকার হয় সেক্ষেত্রে 5 টেবিল চামচ চিনি বেটে গুঁড়া করে অথবা আইসিং সুগার নিয়ে নেবেন। আমি এটার সাথে কিছুক্ষণ বিট করে নেব, 3-4 মিনিট বিট করতে করতে সাথে সাথে আমি চিনিটাও মিক্স করতে থাকব। এখানে আমি 6 চা চামচ চিনি গুঁড়া নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি পাটায়। এখন একটা সময় যখন 6-7 মিনিট হয়ে যাবে, 4-5 মিনিট পরে এই যে আপনার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার সাথে চকলেট সিরাপ অ্যাড করছি। চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি। আপনার চকলেট কখনো ডাইরেক্ট চুলায় দেবেন না, গরম পানির উপরে একটা বাটি বসিয়ে ওটার উপরে চকলেট রাখলেই চকলেটটা গলে যাবে। এই চকলেটটাও আপনার ক্রিমটাকে শক্ত করতে সাহায্য করে। আপনি সাদা যদি চান আপনি হোয়াইট চকলেটের অ্যাড করবেন, আমার কাছে হোয়াইট চকলেট ছিল না বিধায় আমি এই ব্ল্যাক চকলেট ডেয়ারি মিল্ক চকলেটটাকে গুলিয়ে নিয়ে আমি এটার সাথে অ্যাড করেছি যাতে ক্রিমটা শক্ত হয়। আর আপনি যদি জিলাটিন এবং এই চকলেটের সিরাপটা অ্যাড করেন, এখানে 2-3 টেবিল চামচের মতন ছিল, সেক্ষেত্রে আপনার পারফেক্ট কেকের ক্রিমটা তৈরি হবে। আর আপনি যখন এটা বিট করবেন এই জিলাটিনটাকে, এই যে আমি মিক্স করে নিলাম, এই জিলাটিনটাকে আপনি জমতে দেবেন না, বারবার করে নাড়তে থাকবেন, সেক্ষেত্রে জিলাটিনটা আপনার ক্রিমে এসে জমবে। আপনি যখন এটা অ্যাড করবেন তারপরে এটা জমে যাবে। আমি বিটার মেশিন ছেড়ে রেখেছি। এখন আমি ভ্যানিলা চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। চকলেট এসেন্সটা অথবা ভ্যানিলা এসেন্স অথবা অরেঞ্জ এসেন্স আপনি যেইটা চান এটাতে আপনি 1 চা চামচ অ্যাড করে নেবেন, সেক্ষেত্রে ক্রিমের গন্ধটা সুন্দর আসবে। এই যে দেখেন হয়ে গেছে। যখন দেখবেন আপনার মেশিন থেকে নামছে না তার মানে এটা পারফেক্ট। তারপরে আপনি 1 মিনিটও বিট করবেন না, সেক্ষেত্রে ক্রিমটা ছেড়ে দেবে পানি। এখন আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাবো। আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এখানে 4-5 চামচ চিনির সাথে আমি পানি অ্যাড করে সুগার সিরাপ বানিয়েছি। এখন এটা কেকের উপরে দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি সুন্দর করে কেকের ক্রিমটা এটার মধ্যে দিয়ে দেবো। এবং অবশ্যই কেক বানানোর পরে আপনি কিছুক্ষণ, মিনিমাম আধা ঘন্টা হলেও ফ্রিজে কেকটাকে রাখবেন, সেক্ষেত্রে কেকটা সম্পূর্ণ সেট হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। এবং আপনি যদি চান যে না আমি প্রথম প্রলেপ দিয়েছি বা প্রথম একটু করেছি আবার একটু ফ্রিজে রেখে আবার করি, সেক্ষেত্রেও আপনার প্রলেপটা খুব সুন্দর হবে। তো যাই হোক, আমি আমার কেকটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনি একটা ভিভো ক্রিম দিয়ে 3-4টা কেক আপনি ইজিলি তৈরি করতে পারবেন। এই 1.5 কাপ ক্রিমই আপনার এখানে 1.5 পাউন্ডের উপরে কেক আছে, এটা পুরো কভার হয়েও থেকে যাবে হালকা পাতলা। তারপরে পরিমাণ বাড়া করা ভালো, পরিমাণে কম নিলে অনেক সময় মনে হয় যার একটু বেশি হলে ভালো হতো, সেজন্য সবসময় আমি একটু বাড়িয়ে নিতে চেষ্টা করি। এখন এটার উপরে দিয়ে দিলাম। এখন আমি ওই চকলেটের
চকলেট চিপস বাজারে কিনতে পাওয়া যায় বা চকলেট গুঁড়ো করে রেখেছি ওগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে আরেকটা দিয়ে দিলাম, আবার সুগার সিরাপ দিয়ে দেবো এবং এইভাবে আমি কেকটাকে নর্মালের মধ্যে ডেকোরেশন করে ফেলব। আর আপনি যদি চান আপনি চকলেটের যে চকলেটটা দেওয়া হলো, আপনি যদি চান আমার কেকের ক্রিমটা যেহেতু সাদা আমি সাদা চকলেট ইউজ করবো, সেক্ষেত্রে আপনি সাদা চকলেট গুলিয়ে তিন চামচ নিয়ে নেবেন এবং অবশ্যই গোলানোর পরে হালকা ঠান্ডা হবে তারপরে আপনি ক্রিমের সাথে এটা অ্যাড করবেন, সেক্ষেত্রে ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আবারও এটার উপরে চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি। আপনি যখন চকলেট কেক বানাবেন আপনি যদি এরকম চকলেট চিপসগুলো অ্যাড করেন সেক্ষেত্রে বাইটে যখন পরে খেতে আপনার এটা স্বাদ বাড়বে। তো যাই হোক, আমি এভাবে আমার কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কেকের ডিজাইনটা হচ্ছে একান্তই আপনার নিজের কাছে, দেখা গিয়েছে যে এরকম ডিজাইন করে ইনি খুদভাবে, এখন সবাই তো আর সুন্দর করে ডিজাইন করতে পারে না, আমি আমার মতন করেই করি, নর্মাল যেভাবে পারি ওইভাবেই ডিজাইন করে ফেলি। আর যারা অনেক সুন্দর ডিজাইন পারে অনেক সুন্দর করে নিখুঁতভাবে করতে চেষ্টা করবেন। আমি এইভাবে ঘরে তৈরি করছি ঘরে সবাই খাওয়ার জন্য, এটা টেস্ট একবারে দোকানের মতনই হবে এবং ডিজাইনটা হচ্ছে এটা আপনার মন নিজের উপরে, আপনি দেখবেন এবং দুই তিনবার ট্রাই করবেন এবং অনেক সুন্দর ডিজাইন নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন। তো আমার কেকটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। We're chasing leaders.